রেজাউল ভাই এদের দিকে লক্ষ্য রাখবে তুমি। বুধবার বাঁকুড়া রানীবাঁধ অঞ্চলে বজ্রাঘাতে মৃত দুটি পরিবারের সঙ্গে দেখা করে সরকারি এবং দলীয় তরফে ক্ষতিপূরণ তুলে দেওয়ার পর বৃহস্পতিবার আরও তিনটি পরিবারের সঙ্গে দেখা করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকা এবং তৃণমূল দলের পক্ষ থেকে আরও 2 লক্ষ টাকা, মোট 4 লক্ষ টাকা বজ্রাঘাতে মৃত পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার বাঁকুড়া সার্কিট হাউস থেকে প্রথমে বাঁকুড়া ইন্দোপুর থানা এলাকার গৌরবাজার গ্রামে বজ্রাঘাতে মৃত মনোরঞ্জন মালের বাড়িতে যান সেচ মন্ত্রী মানস ভূঁইয়া ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এখান থেকে একই গ্রামের মৃত দয়াময় ডাঙ্গরের বাড়িতেও যান 2 সদস্যের প্রতিনিধি দল। এই বাচ্চাটা পড়ে তোমার নাম কি? রেজাউল ভাই, এদের দিকে লক্ষ্য রাখবে। আর 2 লক্ষ টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পাঠিয়েছে, ওই নগদ ক্যাশ ওটা, ঠিক আছে? দেখবো ওনারা তো এসেছেন দেখার জন্য, মমতা মাইজি পাঠিয়েছে তো। ভেতরে এসে আছে নি কত আগে বিয়ে হয়েছিল রে মা? 3 বছর। ম্যাডাম একটু নজর রাখবেন, এই যে শ্রাদ্ধ শান্তি বাড়ির খরচা যা লাগবে এর থেকে করবেন, যেটা পারবেন জমা দেবেন, ঠিক আছে? রেজা এদের বাকি গুলো দেখবি, কি নাম বাবু? আপনি কাকা? কাকিমা? আপনি কাকিমা? বিডিও সাহেব, বিডিও সাহেব আসেন, বিডিও সাহেব। কতদূর পড়েছো মা? একটু সাইড হন। প্রতিনিধি মন্ডলের সাথে বাঁকুড়ার রানীবাঁধের বিধায়ক এবং খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী, রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, মহকুমা শাসক খাত্রা, বিডিও ইন্দোপুর সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সেখানে মৃতের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এরই সাথে আগামী দিনে অন্যান্য ভাতা ও সরকারি প্রকল্পের লাভ বজ্রাঘাতে মৃত মানুষগুলির পরিবারের সদস্যদের জন্য যেন ব্যবস্থা করে দেওয়া যায় সেই ব্যাপারেও চিন্তাভাবনা করা হচ্ছে বলে পরিবারকে জানানো হয়। এরপরই গৌরবাজার গ্রামেই বজ্রাঘাতে আহত এক ব্যক্তি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘরে থেকে ফেরার পর তার সাথে প্রতিনিধি দলরাও সাক্ষাৎ করেন। এরপর তারা বড়জোড়ায় রাজমাধবপুরে বজ্রাঘাতে নিহত মাগারাম গড়াইয়ের বাড়িতে যান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেচমন্ত্রী দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে একই দিনের মধ্যে আর্থিক সহায়তা নিয়ে আমরা এসেছি। বাংলা এবং বাঙালিকে যারা অবহেলা করেছিলেন, গলা টিপে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে তারা শ্বাসরুদ্ধ করার জন্য চেষ্টা করেছিলেন, তাদের আজ দেখা যাচ্ছে না বলে বিরোধী বিজেপিকে কটাক্ষ করেন মন্ত্রী মানস ভূঁইয়া। সরকার ও দলের পক্ষ থেকে দুর্গত পরিবারদের পাশে থাকার সব রকম চেষ্টা করা হবে বলেই জানান মন্ত্রী।
দেখুন আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী বাংলার প্রতিটি মানুষের জন্য সচেতন হয়ে নজর রাখেন, দায়িত্ব নিয়ে তাদের স্নেহ ভালোবাসা দেন, তাদের রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেন। বজ্রপাতে এরকম অস্বাভাবিক মৃত্যু, 30টা লোক, এ একটা অস্বাভাবিক ব্যাপার। তবুও একদিনের মধ্যে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, আমরা ছুটে এসেছি বাঁকুড়াতে। এর আগে আমরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর করেছি। আজকে গতকাল বাঁকুড়া ঘুরেছি রানীবন্ধে জ্যোৎস্নাকে নিয়ে, অরূপবাবুকে নিয়ে, শ্যামলকে নিয়ে এবং স্থানীয় প্রতিনিধিদের নিয়ে। আজকেও এসেছি ইন্দপুরে, অরূপবাবুর নিজের এলাকা, বিধানসভা এলাকা। তো কাকলি দেবী, আমি যে বার্তা নিয়ে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী, সেটি হলো দুর্ঘটনাজনিত ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধীন সরকারি যে সাহায্যটা রাজ্য সরকার দেন সেটা প্রশাসন তুলে দিয়েছেন। আর আমাদের দলের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি কাকলি দেবীকে আমাকে পাঠিয়েছেন দলীয় একটা সাহায্য নিয়ে। এটাই হলো মানবিক মুখ সরকারের, এটাই হলো তৃণমূলের মানবিক দৃষ্টিভঙ্গি। আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা যাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে মুর্শিদাবাদ ঘুরছেন, হুগলি ঘুরছেন, মালদাতেও ঘুরবেন। এটাই এই সরকার। আর যখন যারা দাপাদাপি করেছিল, যারা নাচানাচি করেছিল, যারা দখল নিতে এসেছিল, তারা উড়ে চলে গেছে কোথায়, পরিযায়ী পাখির মতো, তাদের এখন আর দেখা যাচ্ছে না। সেই অরূপবাবু আছে, শ্যামলবাবু আছে, আমাদের মৃত্যুঞ্জয় মুর্মু জেলা পরিষদের সভাধিপতি কোথায় রে, মৃত্যুঞ্জয় মুর্মু আছে, আমাদের প্রতিনিধিরা আছেন, আমাদের দলের নেতা নেত্রীরা আছেন। আজকে কাকলি দেবী তিনি নিজে ছুটে এসেছেন, সারা কালকে রাত্রি 11:30 অবধি ঘুরেছেন, আমরাও ঘুরেছি, আবার বেরিয়েছি আজকে। আজকে ইন্দপুর আর একটা জায়গায় যাবো, সেখান থেকে বড়জোড়া যাবো। এই হলো ব্যাপার। শুধু একটাই জিনিস যে বাংলাকে, বাঙালিকে যারা অবহেলা করেছিল, গলা টিপে তার শ্বাস প্রশ্বাস বন্ধ করার চেষ্টা করেছিল রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, সেই মহামানবদের কিন্তু আর দেখা যাচ্ছে না। দাদা, মৃতদের প্রত্যেকটি পরিবারই দাবি করছে কোনো না কোনো কাজের। দেখুন, আমরা আমাদের সরকার এবং মুখ্যমন্ত্রী, তিনি খুবই মানবিক, খুবই স্নেহশীলা, খুবই সংবেদনশীল। তিনি প্রত্যেকটি জিনিসের উপর নজর রেখেছেন, স্থানীয় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, দল, জেলা পরিষদ, প্রশাসন, তার কাছ থেকে খবরাখবর নিচ্ছেন। নিশ্চয়ই তিনি কিছু না কিছু একটা করবেন। রাজ্যে বজ্রপাতের মৃত্যু ঠেকানোর জন্য রাজ্য সরকার কি কি প্রকৃতিকে তো নিয়ে আমরা তো কন্ট্রোল করতে পারবো না, তবে সচেতনতা বাড়াচ্ছেন। এই যে ধরুন 11 তারিখ মানে আগামীকাল প্রচণ্ড বৃষ্টি হতে পারে, 26 তারিখ আবার কোটালে সেটা বাড়তে পারে, 7-8 দিন আগে থেকে আমরা সচেতন করছি মানুষকে। মানুষকে সচেতন করা এবং তাদের বলা, বৃষ্টি হলে, বজ্রপাত হলে ঘরের ভেতরে থাকো বাবা, রাস্তায় বেরিয়েও না, গাছের নিচে বসো না। অতীতে কোটালে নদী বাঁধ ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটেছে, এবার কি নদী বাঁধগুলো সারানোর কাজ চলছে? মুখ্যমন্ত্রী খুব কড়া নির্দেশ দিয়েছেন, কোনো অবহেলা সহ্য করা হবে না, প্রত্যেকটি কাজের মূল্যায়ন করে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। ধরো 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 বাচ্চাটা আছে, বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি শুনুন, এটা ব্যাংকে টাকাটা জমা করে দিন, তোমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে তো, তোমার নামে আছে, এই টাকাটা ব্যাংকে জমা দিন, ঠিক আছে? আর এইটা মমতাদি পাঠিয়েছে, মমতা ব্যানার্জি আর তো অভিষেক আছে, এর থেকে করবেন, যেটা পারবেন জমা দেবেন, ঠিক আছে? যে যা এদের বাকিগুলো দেখবি, ওর পরিবারকে বলবি টাকাকে, 2 লক্ষ টাকা নগদ দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন ওনাদের মারফতে, 2 লক্ষ টাকা চেক গভর্নমেন্ট ফিউচারের মধ্যে পাঠিয়ে দিচ্ছে, দেখো দেখো, ঠিক আছে? আমরা দেখছি, বাবা ভাতা পাইনি।
वेल फ्रेंड्स, आप सबको आज मैं जिस विषय में बोलने वाला हूँ वो है रेस्टोरेंट चेन बिजनेस में। अगर आप सब इन्वेस्ट करना चाहते हैं रेस्टोरेंट बिजनेस में तो ये एक सही मौका है। कोरोना के बाद मार्केट में एक वैक्यूम क्रिएट हुआ है। इस वक्त में अगर कुछ इनोवेटिव कॉन्सेप्ट के साथ अगर आप लोग इन्वेस्ट करते हैं आप लोग को अच्छा रिटर्न मिलेगा। लेकिन आप लोगों को एक जगह में इन्वेस्ट करने से नहीं होगा, आपको जो मेन इन्वेस्टमेंट है उसको पार्ट बाय पार्ट मल्टीपल यूनिट्स में इन्वेस्ट करना पड़ेगा। अगर कोई भी आप में से इंटरेस्टेड है रेस्टोरेंट चेन बिजनेस में या फिर रियल इस्टेट के लिए कोई भी डील्स आपको चाहिए, सिलीगुड़ी, गैंगटॉक, दुर्गापुर, इस बेल्ट में, जल्द से जल्द मेरे से संपर्क कीजिए। 9564845420 मेरा नंबर है, आप लोग व्हाट्सएप कर सकते हैं। नमस्कार। We are the manufacturer of ferroalloys and steel. Mainly, আমরা যেমন এখানে যেটা production করছি সেটা high carbon and medium carbon silicomanganese, ferromanganese and ferrochrome. Along with that, my steel MS billets we are producing and the dispatch production is around you can say earning 10,000 to 12,000 metric tons, including of ferro and steel work. And total employment is around 1,500, including the temporary workers and permanent and all. So we are mainly output is going towards export, that is 70% nowadays, 70% export is there, and around 30% domestic consumption. We are supplying to steel plants and other private big plants, just like Jindal and all. We'll be right back.